আমার বিশ্বনবী আমাকে দুইজনের ছেলে চারজন খলিফা তাদের সঙ্গে চার হাজার হুসাইন সঙ্গে হাত বাড়ায় বলে আহম্মদ রে এই ভারতবর্ষে আশেকের রাসূলের অভাব নাই তোদের মতো আশেকের রাসূল নাই রে তোরা টেনশন করিস না বালা তাখাফ ইন্নাল্লাহ মা'না ওয়ালা তাখিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন জীবন দিবে আল্লাহ তাদের মৃত্যু বলতে নিষেধ করেছে আমি নবী থাকবো তোর পাশের মঞ্চের সামনে চোখটা বন্ধ করলে আমি নবীরে তোর সামনে পাবি রে সামনে থেকে হাত তুলে কয় মালিক আমার স্বর্ণের দুই পুতুল দুনিয়ায় থাকবে না আমি মাও থাকতে চাই ইতিহাস প্রমাণ করে আহম্মদ আর মুহাম্মাদের ফাঁসির আগেই তার মা কত এই আল্লাহ আকবার করে বড় কেন বাজারে মা স্টক করে চলে গেলেন ফাঁসির মঞ্চে ঝুলানো হইল সবাই ফাঁসির দড়িটা লাগাবে আহম্মদ আর মুহাম্মদ নামাজ পড়ে যেয়ে ফাঁসির মঞ্চে দাঁড়াইলেন আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট হয়ে যাবে এই যুবক আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে এই আমার পরিকল্পনার বাইরে রে আহম্মদ আর মুহাম্মদ যদি মায়ের শোধ করতে জীবন দিতে পারে আমাদের জীবন দিতে হবে না মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই ভারতবর্ষ মানবিকের একটা বই লেখলো বইটা নাম দিল রফিল রাসূল রঙ্গিলা রসুলের বই লেখক পুরস্কার করা হবে ভারতের পত্রিকায় এসে গেল দুইটা আশেকের রসুল এরে কয় আশেকের রসুল আশেকের খাঁটি আশেকের রসুল এরা দুই ভাই এক ভাই দুই দোকানে চাকরি করতো আর একজনে মুদি দোকানে চাকরি করতো এক ভাই পেপারে পাইয়ে বড় ভাইয়ের কাছে দেখে দোকানে তা বাইরে আর কোনো কথা শুনবো না কয় কে আজকে প্রমাণ হয়ে যাবে নবীরে কে কত ভালোবাসে বের হয়ে দোকানের মালিকের কাছে দুই ভাই 200 টাকা আনে টাকা লই বলে যাই দেখা হবে কি আমাদের ময়দানে লোক ভাই আয় তোর পাও দূরে ধরছি জীবনে আর কত কি করবি বাইতে গেছে মা আমার নাম আহম্মদ রাখছে লিখে আমার ছোট্ট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছে লিখে বলে বাবা ওয়াজে গেছিলাম ওয়াজে দিয়ে শুনছিলাম যে ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত বিরাজ করবে আমি ওখান থেকে নিয়াত করছিলাম বিবাহের আগে বিবাহের আগেই আমি ওয়াজ শুনছিলাম এই দিল্লিতে বসে শুনছিলাম যে ঘরের মধ্যে আহম্মদ আর মুহাম্মদ নাম থাকবে ঘরের ভিতরে আল্লাহ রহমত বিরাজ করবে ওদিন থেকে নিয়ত করেছিলাম যদি আমার বিয়ে হয় চার সাথী হোক প্রথম সন্তান হলে আহম্মদ রাখতে রাখতে দ্বিতীয় তোমার বাবা একজন রাজমিস্ত্রির কাজ করছে তোমার আব্বা খুব ইমানদার দাবাত ও তাবলিগের কাজ করছে হকানে পিরিন করে ছিল তোমার বাবার সাথে বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ পাক এক বছরের মাথায় তোমাকে দান করলো ওই হাদিস অনুসারে আমি তোমার নাম রেখে দিলাম আহম্মদ এক বছর থেকে দেড় বছর যেতে না যেতে তোমার ছোট্ট ভাই জন্মের নাম তার মুহাম্মদ মা আমার নবীর নাম যদি আহম্মদ হয় মুহাম্মদ এই জন্য নাম রেখেছো আজকে আমার সে আহম্মদ আর মুহাম্মদ নবীকে অপমান করতেছে দিল্লির এক পাটনা ভারতের এক পাটনা কুলান্ডা জন্মের ঠিক নাই আগামীকালকে তারা
দিল্লি মুস্তাফা বসে পুরস্কৃত করবে মন্দির সবাই বসায় জাতীয় কবি হিসেবে। আমাদের দেশের এক কবি আছিল, মাথার মধ্যে সাদে মালা ছিল না, কবি শামসুর রহমান, মনে আছে আপনার? এই আজানের শব্দটা তার কাছে বিশ্বাস কাস্টমারের ডাকের মতো মনে হইতো। মরিয়া তো গেছো, মরিয়া তো তুমি গেছো, কেমন আছো জানি না, তবে তোমার কবরের অবস্থা কি আছে দূরবীন দিয়ে দেখতে পারতাম, বুঝাই দিতাম যে আজান যে শব্দ দিয়ে মানুষ ঘুম ভাঙে, নামাজ পড়তে যায়, আমার মাহবুবকে সেজদা দেয়, সেই শব্দটাকে তুমি মনে করেছো বিশ্বাসের কাস্টমারটা করে ডাকে। তোমার মাথার মধ্যে ওইটাই গেল, আর কিছু গেল না। বুদ্ধিজীবী তোমারে কয়, কবি তোমারে কয়, মুসলমানের বলা নবীর রঙ্গিলা রসুলকে গালি দিতে রং রঙের নবী, যে এগারোটা বিয়ে করছে রং রঙের মহিলা লীলা রং করতো নাউজুবিল্লাহ, আস্তে কো সাপানি গুলে লবে ফেরেশতারা ফিরে গেল। আমার নবী একটা বিবাহ কারণ ছাড়া করে নাই, কথা বলে না কেন? আমার নবী কারণ ছাড়া বিয়ে করছে? নবী যদি যৌবনের লালসায় বিয়ে করতে জীবনে কোনদিন একটা 40 বছরের মেয়ের বিয়ে করে না। এই সোনার গাড়ি মুসলমান।